আমি কিন্তু বেঠিক কথা বেশি বলি। আপনারা ওয়াজ মাহফিলে যারা আসেন তারা মনে করেন যে হুজুররা যাই বলবে হাত তোলা দিতে হবে, না, একটু বুঝে শুনে হাত তোলা দিয়ে পারবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা যারা এসেছি আমরা প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য, প্রত্যেকেই কোনো না কোনো পরিবারের সদস্য। এই পরিবার হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের মূল ভিত্তি। পরিবারগুলো যখন সুন্দর হবে, পরিবারগুলোতে যখন সচেতনতা বাড়বে, পরিবারগুলো যত বেশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিবার হবে, সমাজ এবং রাষ্ট্র ততই সুন্দর হবে। আমরা প্রত্যেকেই একটি আদর্শ পরিবার চাই কি চাই না? কারা কারা চান না হাত তুলেন তো? মাশাআল্লাহ, সবাই চান। আপনারা প্রত্যেকেই, আমরা এক একটা পরিবারে বাস করি না, এই পরিবারটাকে আমরা কিভাবে আদর্শ পরিবার, একটি ইসলামী আদর্শ পরিবার বানাবো, কিভাবে আমরা একটা পরিবারকে জান্নাতি পরিবার বানাতে পারি, আজকে সংক্ষেপে কোরআন হাদিস থেকে সেই ফর্মুলাগুলো আমরা জেনে নিব ইনশাআল্লাহ। বহু আজ তো আপনারা শুনলেন, আগে পরিবারটা ঠিক করেন, ফ্যামিলি ঠিক করেন, পরিবার ঠিক দেখবেন সমাজ ঠিক। আপনাকে সিরিয়ালি আগাতে হবে, একটা সমাজ বা একটা রাষ্ট্রের উন্নতি করতে হলে আগে ফ্যামিলি ঠিক করতে হবে। প্রত্যেকটি পরিবার যখন সুন্দর হবে, পরিবারে যখন শৃঙ্খলা আসবে, তখন অটোমেটিক তার প্রভাব গিয়ে সমাজে পড়বে, আর সমাজের প্রভাব গিয়ে রাষ্ট্রে পড়বে। এই জন্য আমরা কিভাবে একটি আদর্শিক পরিবার, একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন পরিবার গঠন করতে পারি, যেহেতু আমি শুনেছি অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন, সুতরাং আমার আলোচনা থেকে আমি মা বোনদেরকে বঞ্চিত করতে চাই না, আপনাদেরকেও বঞ্চিত করতে চাই না। এজন্য এমন একটি বিষয়ে গঠনমূলক আলোচনা আমি করতে চাই যাতে আমরা ছোট বড়, আবাল বৃদ্ধা বনিতা নারী পুরুষ নির্বিশেষে সবাই যেন আমরা উপকৃত হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আলোচনায় বরকত দান করেন, বলেন আমিন। তাহলে একটি আদর্শ পরিবার গঠনে কী কী ফর্মুলা গ্রহণ করা দরকার, কোরআন এবং হাদিস ঘেঁটে 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 যাচাই বাছাই করে খুঁজে খুঁজে আমি 13টি ফর্মুলা বের করেছি। এই 13টি ফর্মুলা যদি আমাদের পরিবারে আমরা প্রয়োগ করতে পারি, আমাদের প্রত্যেকের পরিবার আমাদের কল্পনার চাইতেও অনেক সুন্দর এবং সুখী পরিবার হবে ইনশাআল্লাহ। মাত্র কয়টা কাজ, একটু জোরে বলেন না, কয়টা কয়টা? 13টা। আপনারা যারা এখানে এসেছেন 13টা পয়েন্ট যারা মুখস্থ করে যেতে পারবেন, এই চার দিন ব্যাপী মাহফিল আয়োজনের সার্থকতা আছে ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান শুরু হয়ে যাচ্ছে, যাদের নোট করার সুযোগ আছে নোট করে ফেলবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আমরা যদি আমাদের পরিবারকে একটি আদর্শ পরিবার বানাতে চাই, এক নাম্বার উত্তম জীবন সঙ্গী নির্বাচন করে আপনার দাম্পত্য জীবন শুরু করতে হবে, কারণ পরিবার তো শুরু হয় দাম্পত্য জীবন দিয়ে। এই জন্য এক নাম্বার কাজ হলো উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। আমার ভাইরা, বিয়ে করার সময় একজন নেককা দিনদার মেয়েকে প্রায়োরিটি দিয়ে চুজ করে দাম্পত্য জীবন শুরু করতে হবে। আমার যে বোনেরা মাহফিলে এসেছেন যারা অবিবাহিত এখনো, এই দাম্পত্য জীবন শুরুর ক্ষেত্রে একটি সুন্দর ডিসিশন নিতে হবে, নেককার দিনদার ছেলেকে প্রায়োরিটি দিতে হবে। গার্ডিয়ান মা বাবা যারা এসছেন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই দিনদারিটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা যারা পুরুষ মানুষ বিয়ের সময় আমরা মেয়েদের চারটি কোয়ালিটির দিকে নজর করি। এই জন্য বুখারি আর মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال أبو هريرة رضي الله عنه أي حديث تي بونا نقولتين نبي كريم صلى الله عليه وسلم بولتين تنكح المرأة لأربع چطي جنشت ديكي نظر كوري ميدير كي بي كورا هاي ایک نمبر حدث لما لها মেয়ের ধন দৌলত, দুই নম্বর বলি হাসবিহা মেয়ের বংশমর্যাদা, তিন নম্বর বলি জামালিহা মেয়ের রূপ সৌন্দর্য, চার নম্বর হচ্ছে বলি দিনিহা মেয়ের দিনদারিতা। এই চারটি জিনিসের দিকে নজর দিয়ে নারীদেরকে বিয়ে করা হয়। নবীজি বললেন এই চারটি কোয়ালিটির মধ্যে ফাসফার বিদাতিদ দিনি তারিবাত নিয়াদা, সবার আগে দিনদার মেয়েকে প্রাধান্য দাও, কারণ একটা মেয়ে যতই সুন্দরী যতই রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর যত ভালো বংশের মেয়েই হোক না কেন, মেয়েটার ভেতরে যদি দিনদারিতা না থাকে তা
ঘন্টার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, কোরআন তেলাওয়াতের অভ্যাস না থাকে, পর্দামেন দ্বীনের খাসলত যদি না থাকে, এমন দীনহীনা মেয়েকে বিয়ে করে ফ্যামিলি শুরু করলে আপনার ঘরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী রূপসী কম হয়, বাবার বংশমর্যাদা যদি ভালো না হয়, আর যদি মেয়ের ধন দৌলত কম থাকে, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আমল করার অভ্যাস থাকে, কোরআন তেলাওয়াতের অভ্যাস থাকে, পর্দা মেনটেইনের অভ্যাস থাকে, এমন দিনদার মেয়েটাকে প্রায়োরিটি দিয়ে দাম্পত্য জীবন শুরু করলে আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। কারণ এই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। আপনি টাকা পয়সা গাড়ি বাড়ির পেছনে ছুটছেন, তবে মনে রাখবেন জীবনে যদি সুখী হতে চান একজন দিনদার উত্তম জীবন সঙ্গিনী দরকার। এজন্য ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় দু চক্ষু মেলে যা তোমরা দেখো সবকিছুই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। একজন নেককার নারী হলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। আপনার ঘরের স্ত্রী যদি ভালো না হয়, আপনার ফ্যামিলি শেষ, ধ্বংসের পথে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের ফ্যাক্টরি, সন্তান উৎপাদনের কারখানা। মনে রাখবেন, ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, ফ্যাক্টরি ভালো না হলে প্রোডাক্টও ভালো হয়। নারীদের পেট এটা শুধু পেট নয়, এই পেট থেকে পয়গাম্বারদের জন্ম হয়েছে, আল্লাহর ওলি পয়দা হয়েছে। নেককার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। এই নারীর পেট কত গুরুত্বপূর্ণ দেখেন, হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 weeks অফ বার্থ। একটি শিশু যখন মায়ের পেটে থাকে, দুনিয়াতে আসার 16 সপ্তাহ, দেখি হিসাব নিকাশ কেমন জানেন আপনারা, বলেন তো 16 সপ্তাহে কয় মাস হয়? হ্যাঁ, 4 মাস। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, একটি শিশু দুনিয়াতে আসার আগে যখন সে মায়ের পেটে থাকে, 4 মাস আগে, জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকাকালীন সে শুনতে পায়। সুবহানাল্লাহ। আপনারা বলবেন, হুজুর তো বিজ্ঞান তো অনেক এগিয়েছে। হ্যাঁ, এগিয়েছে ঠিক, কিন্তু কোরআনের চাইতে বেশি আগাতে পারে নাই। মনে রাখবেন, বিজ্ঞান যা জেনেছে এবং জানিয়েছে পরে, কোরআন তা জানিয়েছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। মানুষ যে দর্শন শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে, এটা আল্লাহর কালামের ভেতরে নাই, আছে। এই যে শ্রবণ শক্তিকে আরবিতে বলা হয় বাসর, কোরআনুল কারিমে এই দর্শন শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ বাসর বা আবসার শব্দ ব্যবহার করেছেন, আর শ্রবণ শক্তির কথা বুঝাতে গিয়ে আল্লাহ সাম শব্দ ব্যবহার করেছেন। আপনি কোরআনুল কারিম খুলে দেখেন, কোরআনুল কারিমের যত জায়গায় আল্লাহ তাআলা সাম এবং বাসর শব্দ দিয়েছেন, দেখবেন বাসরের আগে সাম শব্দ রয়েছে। ফর এক্সাম্পল, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্য ভার্স, অন্য আয়াতে যান, ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফইদা। এক আলেমরা খুব মজা করে বুঝতেছেন এটা, এই যে বাসরের আগে সাম, বাসর মানে দৃষ্টি শক্তি, সাম মানে শ্রবণ শক্তি। কোরআনের সব জায়গায় দেখবেন বাসরের আগে সাম অর্থাৎ দর্শন শক্তির আগে, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলা হয়েছে। আধুনিক যুগের সমস্ত মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহর কালামে আল্লাহ সব জায়গায় বাসরের আগে সাম, দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে মানুষ দেখার শক্তি লাভ করার আগে শোনার শক্তি লাভ করে। সুবহানাল্লাহ। এই তথ্য, মজার এই তথ্য কেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই 1 নম্বর পয়েন্টের সাথে এটা মিল আছে, যেহেতু শিশু জন্মের 4 মাস আগে মায়ের পেটে থাকলেই শুনে। ভাই, আপনার বউটা যদি খারাপ হয় প্রেগনেন্সিতে থাকাকালীন, আপনার সন্তানকে আপনার বউ পেটে ধারণ করে যদি সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা গান শুনে, সিনেমা দেখে, নাটক দেখে, এই সাউন্ডগুলো মনে হয় সন্তান পেটের ভেতর থেকে শুনে না। কোরআন যদি আপনি নাও মানেন, বিজ্ঞান তো মানেন, আজকের বিজ্ঞানও তাই বলছে যে সন্তান জন্মের 4 মাস আগে মায়ের পেটে শুনে আপনার বউটা যদি ঝাঁকানাকা ঝাঁকানাকা হয় আর নাটক সিনেমা দেখনেওয়ালা হয়, তাহলে দেখবেন এই মহিলার পেট থেকে যেগুলো বের হবে সবগুলো ঝাঁকানাকা ঝাঁকানাকা,
আর ডিজে মার্কা সন্তান বের হয়, ফ্যাক্টরি খারাপ প্রোডাক্টও। আর যদি বউ ভালো হয়, আপনার সন্তানকে পেটে নিয়ে আজান হলেই নামাজ, কোরআন তেলাওয়াত, এই কোরআন তেলাওয়াতের সাউন্ড পেটের ভেতর থেকে সন্তান শুনে নাকি শুনে না? আল্লাহর কসম, এমন আল্লাহওয়ালা দিনদার মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে, কোরআন পাগল আর ইসলাম পাগল হবে, এতে কোনো সন্দেহ নাই। ফ্যাক্টরি ঠিক করেন আগে। এই জন্য আদর্শ পরিবার পেতে চান, সবার আগে একজন আদর্শ বউ গ্রহণ করতে হবে, অর্থাৎ নেককার জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। অবিবাহিত কারা কারা একটু হাত তুলো তো দেখি, বিয়ে করো নাই? আরে অবিবাহিতই বেশি, হাত নামাও তো। বিয়ে শাদী করার সময় শুধু সুন্দরী মেয়ে দেখে দৌড়াইও না, মেয়েটা নামাজি কিনা, পর্দা করে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, এগুলো দেখে বিয়ে শাদী করবা তো ইনশাল্লাহ, না সুন্দরী দেখে দৌড়াবা? আজকের ওয়াজ তো তোমাদের জন্য কাজে লাগছে বেশি। তোমরা শুরু করার আগেই জেনে ফেলতেছো যে কেমনে পরিবার শুরু করতে হবে। আমার বোনদেরকে বলতে চাই, কার পদ পদবি বেশি, টাকা পয়সা বেশি, আমার বোনদেরকে বলতে চাই, এগুলো দেখে পাগল হয়ে যায়েন না। ছেলেটা নামাজ পড়ে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, আল্লাহর বিধান তার জীবনে মেনে চলে কিনা, এটা দেখে এরপরে একটা ছেলেকে আপনি পারিবারিকভাবে এরপরে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ। আমার বাবা মাদেরকে বাদ দিব কেন? আপনারা তো, আমার বাবাদেরকে বলবো, আপনারা তো ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময়, হ্যাঁ আপনারা তো সব সময় দেখেন মেয়ে বিয়ে দিলে আমার জামাই যে হবে, গাড়ি কয়টা, বাড়ি আছে কয়টা, কি চাকরি করে, এগুলো দেখেন। মনে রাখবেন বাবা, আপনার কলিজার টুকরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি ছেলের জাগতিক সব দেখেন আর যদি তার দিনদারিতা না দেখেন, এই ছেলের কাছে বিয়ে দিয়ে কিন্তু আপনার মেয়ের কপালও ফুটতে পারে। ছেলেটা নামাজ কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আল্লাহর দিন মানে কিনা, এটা দেখে ভালো হইলে দিয়ে দেন, দিয়ে দেন, দেখবেন আপনার মেয়েটা সারা জীবন আরামে থাকবে, সুখে থাকবে ইনশাআল্লাহ। ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে বাবারা মায়েরা দিনদার মেয়েটাকে চুজ করবেন, তাহলেই দেখবেন পরিবারের মধ্যে বরকত দিয়ে ভরে দিবেন কে? বলছিলাম না আজকে আম জনতার ওয়াজ হবে সবার, তাহলে এক নম্বর পয়েন্ট মনে থাকবে না খাইয়া ফেলবেন, আরো জোরে বলেন। আমরা আদর্শ পরিবার সবাই চাই কি চাই না? তাহলে আদর্শ পরিবার পেতে হলে এক নম্বর উত্তম জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। তো যারা বিয়ে করে ফেলছে তারা কি করবেন হুজুর, আমরা কি আরেকটা করবো নাকি? না, যেটা আছে ওইটারে ভালো বানাইতে হবে। একজন স্বামী চাইলে স্ত্রীকে ভালো বানিয়ে দিতে পারে, স্ত্রী কষ্ট করলে তার হাজবেন্ডকে দিনের পথে নিয়ে আসতে পারে কি পারে না? এরপরে আমরা যদি আমাদের পরিবারটাকে একটি ইসলামী আদর্শ পরিবার বানাতে চাই, দুই নম্বর হলো স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করতে হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ সম্মানবোধ থাকবে, পারস্পরিক ভালোবাসা থাকবে। যারা আপনারা বিয়ে করে ফেলেছেন ভাবিদের সঙ্গে, খবরদার, খারাপ বিহেভ করবেন না, দাসীর মতো আচরণ করবেন না, নিজের বিবির সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে শিখিয়েছেন কে? কোরআনুল কারীমের চার নম্বর সুরা সূরাতুন নিসা-এর ১৯ নম্বর আয়াতের শেষাংশ রব্বুল আলামিন বললেন, ওয়াশিরুন্না বিল মারুফ ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে, জীবন সঙ্গিনীর সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, যদি নিজের বিবির সাথে খারাপ আচরণ করো, তাদেরকে যদি তোমরা অপছন্দ করো, জেনে রেখো এমন জিনিসটাকেই তুমি অপছন্দ করলে যার মধ্যে আল্লাহ তোমার জীবনের কল্যাণ রেখেছিলেন। খবরদার, নিজের জীবনে যদি বরকত চান, কল্যাণ চান, নিজের বিবির সাথে ভালো আচরণ করুন। অনেক ভাইয়েরা আছেন নিজের স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন না, সুন্দর আচরণ করেন না, অথচ নিজের স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন। এমনকি আমাদের প্রাণপ্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার কোন স্ত্রীদের প্রতি অবিচার করেন নাই, সকল স্ত্রীদের সাথে তিনি ইনসাফের আচরণ করেছেন।
কত সুন্দর আচরণ তিনি স্ত্রীদের সাথে করেছেন, আপনি আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন শিখবেন যার জীবনী থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি সারাদিন ঘরের বাহিরে, বিকেল বেলা বা সন্ধ্যা বেলায় ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন বিবি এখনো খাবার বানায় নাই, মাথাটা নরম হয় না গরম হয়? আর একটু জোরে বলেন, নরম না গরম হয়? তো গরম হওয়া কি নবীর সুন্নত নাকি? তার মানে আপনি নবীর জীবনী এখনো জানেন নাই, বায়োগ্রাফি আপনি জানেন না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, নবীজি সারাদিন কাজ শেষ করে ঘরে ঢুকলে মাঝে মাঝে এমন হতো, ঘরে ঢুকে দেখতেন এখনো রান্না বান্না হয় নাই, ব্রু কুচকাতেন না, ধমক দিতেন না, আমাদেরকে ঝিরকি দিতেন না, বরং আমাদেরকে বলতেন, আয়েশা গো রান্না হয় নাই তো কি হয়েছে, রান্নাঘরে আমাকেও নিয়ে চলো, তরকারি কেটে আজ রান্নার কাজে আমি একটু সহযোগিতা করি। সুবহানাল্লাহ, তো কইলেন, কোনোদিন ভাবি কি পেঁয়াজ কেটে আলু কেটে সাহায্য করেছেন নাকি? শুধু ওয়াজ শুনে গেলে তো চলবে না, বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? তবে কিছু ভাইরা আছে ভাবিদেরকে খুব ভালোবাসে, মাঝে মাঝে ভাবিদেরকে কাজে সহযোগিতা করে, এই জন্য দেখবেন এদের চেহারা সুরত ভালো। মনে রাখবেন, বিবির সাথে আচরণ ভালো হইলে তরকারি ভালো হয়, আচরণ ভালো না হইলে কিন্তু তরকারি খারাপ। আর বউয়ের সাথে যারা খাটাসের মতো আচরণ করে, চেহারা দেখলে বোঝা যায়, বলবেন হুজুর চেহারা দেখলে কেমনে চেনা যায়? কারণ বউয়ের সাথে ঝামেলা করলেই কিন্তু রান্না বান্নায় গণ্ডগোল আছে না নাই, তরকারিতে লবণ কম হবে, একটা না একটা ঝামেলা হবে। আর নিজের বিবিকে যত ভালোবাসবে, বিবি তত বেশি আপনাকে ভালোবাসা দিবে, আপনাকে টাইম দিবে, আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে, আপনার সঙ্গে সুন্দর আচরণ করবে, আপনার কেয়ারিং আপনার যত্ন নিবে। এই জন্য নিজের বিবির সাথে ভালো আচরণ করুন। আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবিদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। রোমান্স আপনি কোন জায়গা থেকে শিখবেন দেখেন? নাটক সিনেমা থেকে রোমান্স নয়, নবীর পবিত্র জীবনী থেকে আপনাকে রোমান্স শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিদের সাথে কি সুন্দর আচরণ করেছেন, কত রোমান্টিক ছিলেন তিনি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে আমরা শুনি, দেখেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি নবীজির সঙ্গে খাবার খেতে বসতাম, যখনই কোনো হাড্ডির টুকরা বা মাংসের টুকরা চিবাতাম, মাঝে মাঝে সেই হাড্ডি বা মাংসের টুকরা নবীজি আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যেই জায়গায় ঠুট লাগিয়ে আমি খাইতাম, নবীজি ঠিক ওই জায়গায় ঠুট লাগিয়ে খাওয়া শুরু করতেন। আবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমি গ্লাসের যেই অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতাম, আমার নবীও গ্লাসের ঠিক ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন। ভাবির সঙ্গে এক প্লেটে কি কখনো খান নাকি? আপনার জীবনে বরকত আসবে কেমনে? এক গ্লাসে তো পানি খান না, গ্লাসও আলাদা প্লেটও আলাদা না, ভাবিকে পারলে মুখে তুলে খাওয়াই দিয়ে এক গ্লাসে পানি পান করবেন। এগুলো নবীর জীবনী থেকে শিখুন। আজ আমাদের পরিবারগুলোতে স্বামী স্ত্রীর কলহ বেশি, দ্বন্দ্ব বেশি, কারণ হাজব্যান্ড ওয়াইফকে মূল্যায়ন করে না, সময় দেয় না, ভালোবাসে না, আবার ওয়াইফ হাজব্যান্ডকে মূল্যায়ন করে না, রেসপেক্ট করে কথা বলে না, ঠিক মতো ভালোবাসে না, এই জন্য গ্যাঞ্জাম আসে না নাই। ভাবিকে কাজে মাঝে মাঝে সহযোগিতা করবেন, এই যে ডাইনিং টেবিলে বসে খান, বাঙালি মেয়েরা অনেক ভালো। মাঝে মাঝে খাবারের শেষে আপনি প্লেটগুলো থালা বাসনগুলো রান্নাঘরে নিয়ে যাওয়ার জন্য ধরবেন, দেখবেন আপনাকে নিতে দিবে না, এই যে আপনি ধরলেন এসে বলবে, হায় হায় আপনি কি করছেন, এটা ছাড়েন আমি নিব, এই যে আপনি ধরলেন, ধরার কারণে আপনার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? নিজের বিবির সঙ্গে ভালো আচরণ করবেন, তো দাসীর মতো আচরণ করবেন না, রেসপেক্ট করে কথা বলবেন, ভালোবাসবেন, ঘরে যাওয়ার সময় মাঝে মাঝে গিফট নিয়ে যাবেন, সময় দিবেন। কাপড়ের দোকান যাদের আছে, কই কাপড়ের দোকানে তো মহিলা কাস্টমার আসলে, আপু খালা আসেন, ইস বাপরে মা কি সুন্দর কথা, বউ ফোন দিয়েছে ভাই ফোন দর টাইম পর, খাটাসের মতো কথা বলে আসে না নাই? নিজের বউয়ের সাথে আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলেন, স্মার্টলি কথা বলেন, সময় দেন, ভালোবাসেন, মূল্যায়ন করেন, পরিবারে বরকত দিবেন কে? আবার আমার বোনদেরকে বলতে চাই, নিজের স্বামীকে ভালোবাসুন।
আপনাদের তো জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন নারীরা যেন চারটা কাজ করে, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফরজাহা ওয়া আতাআত যাওজাহা, চারটি কথা নবীজি বললেন। এক নাম্বার, কোন নারী যখন পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে। দুই নাম্বার, রমজান মাসে রোজা রাখে। তিন নাম্বার, স্বামীর খেদমত করে, আনুগত্য করে। চার নাম্বার, নিজের সতীত্বের হেফাজত করে। এই চারটি কাজ, চারটি আমল যে নারী করবে, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই নারীকে ওই মহিলাকে আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে তোর মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে দাখিল হয়ে যা। এই জন্য আমার বোনদেরকে বলবো, স্বামীর খেদমত করুন, স্বামীকে ভালোবাসুন, স্বামীকে সন্তুষ্ট করুন, নিজের স্বামীকে মূল্যায়ন করুন, স্বামীর খেদমত করুন। নবীজি বলেছেন দুনিয়ায় মানুষ মানুষকে সাজদা দেওয়া যদি হারাম না হতো, দুনিয়ার সকল নারীদেরকে বলতাম তারা যেন প্রত্যেক দিন তাদের স্বামীকে সাজদা দেয়। এটা স্বামীর প্রতি স্ত্রীর কেমন রেসপেক্ট থাকা দরকার, আনুগত্য থাকা দরকার, এটা বোঝাবার জন্য নবীজি এই কথা বলেছে। স্বামী স্ত্রীর মধ্যে যত ভালো সম্পর্ক হবে পরিবার তত সুন্দর হবে। এই জন্য একটি আদর্শ পরিবার পেতে হলে স্বামী স্ত্রী ভালো আচরণ করবেন, পরস্পরকে ভালোবাসবেন, সময় দিবেন, রেসপেক্ট করবেন। আদর্শ পরিবারের জন্য তিন নাম্বার ফর্মুলা হলো, পরিবারের ভেতরে সালামের যেন প্র্যাকটিস থাকে। আজ আমাদের মুসলমান ফ্যামিলিগুলোতে, মুসলিম ফ্যামিলিগুলোতে সালাম প্রায় হারিয়ে গিয়েছে। আমরা সালামের চর্চা না করে বলি হাই, হেই, হ্যালো, আসে না নাই? এই যে আপনি হাই, এই, হ্যালো বলেন, এগুলোর মধ্যে কি কোনো সওয়াব আছে নাকি কন? আর একটু জোরে বলেন, সওয়াব আছে নাকি? আপনি মানুষকে পেলেই সালাম দিবেন, কারণ সালামের ভেতরে নেকি রয়েছে। নবীজি বলেছেন কেউ যখন তার কোনো ভাইকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, এতটুকু বলে যদি কেউ কাউকে সালাম দেয়, আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দিবেন। কেউ যদি সালামটা আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আমল নামায় আল্লাহ বিশটা নেকি দিবেন। কেউ যদি সালামটা আরেকটু বাড়ায় আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বৃদ্ধি করে যদি কেউ সালাম দেয়, আল্লাহ তার আমল নামায় তিরিশটা নেকি দান করবেন। এখন বলেন তো, প্রত্যেক দিন যদি একটু হিসাব নিকাশ করে বলবেন, মাথা খাটাইয়া বলেন, প্রত্যেক দিন এক সালামে যদি তিরিশ নেকি হয়, একশো মানুষকে সালাম দিলে একশো গুণ তিরিশ সমান কত হয়? বিসিএস ক্যাডার কি এমনি হওয়া যাবে নাকি হিসাবে ভুল করলে? একশো গুণ তিরিশ সমান তিনশো হয় না, দশ গুণ তিরিশ হয় তিনশো, একশো গুণ তিরিশ হয় তিন। আর একটু জোরে বলেন, তাহলে প্রত্যেক দিন একশো মানুষকে সালাম দিলে কত হাজার নেকি? তিন হাজার, কয় হাজার? আরো জোরে কয় হাজার? কিন্তু আপনারা তো সালাম দেন না, এমনকি ঘরে ঢুকে সালাম দেন না। ঘরে ঢুকে যে সালাম দিতে হয় সূরা হুজুরাত আপনি পড়ে দেখেন, ঘরে ঢুকে যে সালাম দিতে হয় সূরা নূর আপনি পড়ে দেখেন, কোরআনুল করিমের ২৪ নম্বর সূরা সূরাতুন নূরের ৬১ নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ আমাদের কি শিখাচ্ছেন, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা ঘরে ঢুকবা তখন ঘরবাসীকে সালাম দাও, কারণ এই সালাম তোমার ঘরের জন্য বরকত নাজিলের কারণ হয়ে দাঁড়াবে। আমরা ঘরে ঢুকার সময় অনেকে সালাম দেই না, সালাম যে দিতে হয় আমরা জানি না, ঘরে ঢুকার সময় ভাবিকে সালাম দিয়া ঢুকিয়ে অনেকে দেয় না, কয় আমি কেন সালাম দিব, আমি জামাই, আমি কেন সালাম দিব, আমি জামাই, আমি কেন সালাম দিব? তা আপনি জামাই হয়েছেন তো কি হয়েছে, ভাবিকে একটু সালাম দেন না আপনি। আমাদের অভ্যাস হলো এমন, আমরা সালাম দিতে চাই না, খালি নিতে চাই সালাম, আমরা দিতে চাই না, নিতে চাই। চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে, এক মুরব্বি পাশ দিয়ে যাচ্ছে, যুবকগুলো সালাম না দিলে মুরব্বি খেপে যায়, মাঝে মাঝে এমনও বলে, আই তোর বাপের নাম কিরে, তোর মা বাপ তোর আদব কায়দা শেখায় নেই? এরকম হয় কি হয় না? ওই মুরব্বি যদি ধমক না দিয়ে যুবকদেরকে সালাম দিয়ে দিত, তাহলে দেখতেন এই যুবকগুলো ওই চাচাকে নেক্সট টাইম পেলে আগে সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। বলবে চাচা সাংঘাতিক পাইলে সালাম দেয়, সবাই রেডি থাক চাচাকে সালাম দেওয়ার জন্য, উত্তেজিত না হয় একটু সালাম দেন না মানুষ।
আগে সালাম দেন, নবীজি বলেছেন আগে সালাম দেওয়ার অভ্যাস যাদের রয়েছে কিয়ামতের দিন ওই মানুষগুলো জান্নাতে আমার নিকটে অবস্থান করবে। এজন্য সালাম আমরা নিব না দিব, তবে সালামটা দেওয়ার সময় সুন্দর করে দিতে হবে। আমরা অনেকে সালাম দেওয়ার সময় টিটকারি করি, কয় সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার মহিলারা কয় আসসালামু আলাইকুম, আসে আসে সালামকে আমরা উল্টাই ফেলেছি। আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপরে আল্লাহর রহমত, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি, লাম ফালাইয়া দিয়ে আপনি যদি সাম বলেন, আলেমরা এখানে আছেন, সাম মানে মৃত্যু, তাহলে আপনি যে বলেন সালাম আলাইকুম মানে তুই মরি যা, সালাম আলাইকুম মানে তুই মরি যা, এটাকে কোনো সালাম হলো নাকি? এই জন্য শুদ্ধ করে সালাম দিতে হবে। শুদ্ধ সালাম হলো আসসালামু। দেখি সবাই শুদ্ধ করে আমার একটা সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর মা বোনদেরকে বলবো সালাম আলাইকুম বলবেন না, বলবেন আসসালামু। ঘরে গিয়ে ভাবিরে সালাম দিয়েন। এক ভাই একদিন কয় হুজুর সালাম দিয়া বিপদে পড়ছি। কইলাম কি বিপদে পড়ছেন? কয় হুজুর ঘরে গিয়ে কলিং বেল চাপছি, আমার বউ দরজা খুলছে। আমি বললাম আসসালামু আলাইকুম। বউ কয় কি ফাইজলামি করো না, আমারে তুমি চিনো না। আমরাও মনে করি অনেকে সালাম নির্দিষ্ট কিছু মানুষকে দেওয়া যায় না, ছোট বড় সবাই আমরা সবাইকে সালাম দিতে পারবো, অসুবিধা। ঘরের মধ্যে সালামের প্র্যাকটিস বাড়ান, পরিবারটা সুন্দর হবে। আপনি মা, আপনি বাবা, আপনি আপনার ছেলে মেয়েকে সালাম দেন। সালাম দেওয়ার কারণে আপনার ছেলে মেয়ে আপনার কাছ থেকে সালাম শিখে ফেলবে। আপনি দাদা হয়ে গিয়েছেন, নানা হয়ে গিয়েছেন, দাদি বা নানি হয়ে গিয়েছেন, নাতি নাতনিদেরকে সালাম দেন, তারা আপনার কাছ থেকে সালাম শিখবে। সালামের উপকার হলো চারটা, জোরে কন কয়টা, আরো জোরে কয়টা, চারটা। কিছু মানুষ দেখি জিমায় কথা বলে না, কত গঠনমূলক কথা চলে যাচ্ছে। সালাম দেওয়ার চারটা ফায়দা রয়েছে। এক নম্বর, সালাম দিলে বরকত নাজিল হয় কার তরফ থেকে? কারণ সালামের মধ্যেই বরকত শব্দটা আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম দিয়ে বরকত নাজিল হয়, যে ব্যক্তি সালাম দেয় তার উপরে বরকত নাজিল হয়, যাকে সালাম দেওয়া হয় কিংবা যেই ঘরে সালাম দেওয়া হয় ওই ঘরের উপরে বরকত নাজিল করেন কি। দুই নাম্বার, সালাম দিলে নেকি হয়, দুই নাম্বার সালাম দিলে কি হয়, ওই যে বললাম সালাম দিলে পুরা সালাম দিলে তিরিশ নেকি, কত নেকি। তিন নম্বর, সালামের মাধ্যমে দোয়া বিনিময় একজন আরেকজনের জন্য দোয়া করে, সালাম মানেই তো দোয়া। এই যে আমরা বলি তোমার উপরে শান্তি রহমত বরকত নাজিল হোক, এটা দোয়া নাকি দোয়া না? তিন নম্বর, সালাম দিলেই দোয়া বিনিময় হয়। চার নম্বর, সালাম দিলে সালামদাতা এবং যাদেরকে সালাম দেওয়া হয় উভয়ের জন্য জিম্মাদার যিনি হয়ে যান তিনি কে? তাহলে ঘরের ভেতর কি আমরা সালাম বাড়াবো না আরো কমাবো? পারবেন তো ইনশা। অনেকে শেষে আসছে, জানে না হুজুর কোন বিষয়ে কথা বলে। বিষয় হলো আদর্শ পরিবার গঠনের ১৩টা ফর্মুলা। কয়টা ফর্মুলা? যারা শেষে এসে প্রথম তিনটা মিস করছে ইউটিউব থেকে তারা শুনবে, বাকি আছে কয়টা? আরো জোরে দেখি যারা আগে আসছেন। এক নাম্বার কি বলেছিলাম, উত্তম জীবনসঙ্গী নির্বাচন করা। দুই নাম্বার কি বলেছি, স্বামী স্ত্রী একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করা। তিন নাম্বার বলেছি সালামের পরিবেশ নিশ্চিত করা। নাম্বার ফোর, চার নাম্বার হলো আনতা জালাল বাইতা মাকানাল লিযিক্রিল্লাহ, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানাবেন। ঘরের মধ্যে যেন ডিজে গান, ডিজে ডান্স, নাচ গানের ঘর যেন না হয়। ঘরের মধ্যে সব সময় জিকির হবে কার? সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম কি? আরেকটু জোরে বলেন। নিজের ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত বাড়াবেন। আজ আমাদের মুসলিম ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত কমে গিয়েছে, এই জন্য শয়তানের যন্ত্রপাতি গান বাজনা ঢুকে গিয়েছে। গান বাজনায় রহমত বেশি না কম? কম কেন, গান বাজনায় রহমতই। কোরআনের তেলাওয়াত যেখানে আছে বরকত আছে না নাই? এই জন্য চার নাম্বার, ঘরের মধ্যে বেশি বেশি আমরা কি করব? আরো জোরে বলেন, ফজরের পর যেন আমাদের ঘরে কোরআন তেলাওয়াতের সুর শোনা যায়, আওয়াজ শোনা যায়, এমন ঘর হওয়া দরকার আছে না নাই? এজন্য আমার মা বোনদেরকে বলবো ফজরের পরে যেন ঘরের মধ্যে
কোরআন তেলাওয়াতের সুর আওয়াজ শোনা যায়, এই ব্যবস্থা যদি আমরা সবাই করতে পারি আমাদের ঘরটাকে পরিবারটাকে জান্নাতি পরিবার বানায় দিবেন কি। নাম্বার 5, আদর্শ পরিবার যদি আমরা পেতে চাই ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। ঘরের মধ্যে আর কি নামাজ থাকবে, আমাদের নিজেদের জীবনে নামাজ নাই, আমরা নামাজ ছেড়ে দিয়ে আস বেনামাজি হয়ে গেছি। আমার তো বুঝে আসে না একজন মানুষ কেমনে নামাজ ছাড়তে পারে। আমরা সবাই ইমানদার না বেঈমান? যারা বলতে পারলো না মুখের ভেতর কি তারা খড় ঢুকাইছে নাকি? একটু আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে বলেন আমরা ইমানদার না বেঈমান? পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন আমরা ইমানদার না বেঈমান? আপনি যে ইমানদার এটা প্রমাণ হওয়ার মানদণ্ড বা মাপকাঠির নাম নামাজ। আপনি আদৌ ইমানদার কিনা এটা বুঝার জন্য, প্রমাণিত হওয়ার জন্য যে মাপকাঠি বা যেই মানদণ্ডটা রয়েছে সেই মানদণ্ডের নাম বা মাপকাঠির নাম হচ্ছে নামাজ। আমাকে বলেন তো দেখি প্রত্যেক দিন নামাজে আসার জন্য মুয়াজ্জিন আজান দেয় কয়বার? একটু জুড়ে সবাই বলেন, পেছন থেকে আওয়াজ দেন, মুয়াজ্জিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার? এখন টাঙ্গাইলের ভাইরা আমাকে বলেন তো দেখি আজানের প্রথম সেন্টেন্স লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার? মাশাআল্লাহ, আজানটা বুঝলেই কিন্তু নামাজ ছাড়ার কথা। এই যে আজানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্য আল্লাহু আকবার আল্লাহু আকবার হলো কেন, এর একটা সিগনিফিকেন্স আছে না নাই? এই সিগনিফিকেন্সটা বুঝার জন্য আপনাকে মিনিং বা অর্থের দিকে নজর দিতে হবে। বলেন তো আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আল্লাহ যদি সবচাইতে বড় হন আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট? মুয়াজ্জিন কি সুন্দর করে আজান দেয়, প্রত্যেক ওয়াক্তে আজান শুরু করে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর মানুষগুলোকে শুনিয়ে দেয় জানিয়ে দেয় দুনিয়ার মানুষ শোনো আল্লাহ হলেন সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও বড়। তার মানে আজানের টাইমে নামাজের টাইমে মানুষ যত কাজ করে তা নামাজের চেয়ে ছোট না বড়? আরো জোরে বলে, এই যে আজানের এই ধ্বনি আজানের এই আহ্বান শোনার পরেও যেই মানুষগুলো নিজের কাজে ব্যস্ত থাকে নামাজে আসে না, সে আল্লাহর সঙ্গে পাল্লা দেয়, আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায়, বলে আল্লাহ তোমার আজান আর নামাজের চাইতে আমার কামটা বড়। খালি নাউজুবিল্লাহ পড়লে চলবে না, আপনাকে বিবেক দিয়ে বুঝা লাগবে। আজানে মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, এ মানুষেরা শোনো আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটা ছোট না বড়? আপনি ফজরের আজান শুনে ঘুমায় থাকলেন, বুঝাইলেন না আল্লাহ তোমার আজান আর নামাজের চেয়ে আমার ঘুম বড়। জোহরের টাইমে কামে ব্যস্ত থাকলেন, বুঝাইলেন না আল্লাহ আজান আর নামাজের চাইতে আমার কামটা। এইভাবে যে আপনি পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দেন পাঁচবার আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, বলেন তো নামাজে গেলে নামাজ আদায় করলে খুশি হন কে? এত আস্তে বললে হবে না, পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন নামাজে গেলে খুশি হয়ে যান কে, আর নামাজটা ছেড়ে দিলে খুশি হয় কে? এই যে ফজর ছাড়লেন আপনি খুশি করলেন কারে? নিজের বিবেককে প্রশ্ন করুন, জুহর ছাড়লেন খুশি করলেন কারে? আসর মাগরিব এশা চলে গেল খুশি করলেন কারে? আবার আমাদের দেশে দেখবেন বহু জায়গায় সাপ্তাহিক নামাজি শুধু জুমার দিন, এই যে আজকে জুমার দিন গেল জুমার দিনে মসজিদে যায়, অবশ্য এইরকম জুমার নামাজি মুসল্লি টাঙ্গাইলে নাই, তার মানে এইরকম নামাজ এই এলাকায়ও আছে। আচ্ছা প্রত্যেক দিন নামাজ হলো পাঁচবার, তাহলে এক সপ্তাহে পাঁচ সাতা কত হয়, কত ওয়াক্ত নামাজ? এই যে যারা শুধু জুমার দিনে মসজিদে যায়, তাহলে নামাজে গেলে যদি আল্লাহ খুশি হন এই ৩৫ বারের মধ্যে একবার নামাজে গেল আল্লাহরে খুশি করলো কয়বার? আরো জোরে কয়বার? আর বাকি ৩৪ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে ৩৪ বার খুশি করলো কারে? হিসাব করেন এই লোকটা পুরা সপ্তাহে আল্লাহর গুলামি করলো কয়বার, শয়তানের গুলামি কয়বার? লজ্জা করে না আপনার আল্লাহর গুলাম বলে পরিচয় দিতে? আপনি তো সারা সপ্তাহে আল্লাহর গুলামির চেয়ে শয়তানের গুলামি করে আপনি শয়তানের খাস গুলাম হয়ে গিয়েছেন। কি আজীব অবস্থা, আপনি কেন নামাজে আসেন না আমার তো বুঝে আসে না। যার জীবনে নামাজ নাই তার ইমানই নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি? আরে বাপ রে বাপ, তার মানে জানাজার নামাজটা ফরজ আর ফজরের নামাজটা নফল। দেখবেন বাসা থেকে মাত্র ৫০-৬০ দূরে মসজিদ, ফজরের নামাজে ঘুম থেকে উঠে যায় না, কিন্তু দেখবেন
জানাজার নামাজে হাজির হওয়ার জন্য 5-6 ঘন্টা জ্যাম ঠেলে জার্নি করে ঢাকা থেকে টাঙ্গাইল মধুপুরে আসে, এরকম ঘটনা আছে না নাই? কিরে বাটপার, তুই তো ফজরের নামাজে গেলি না, তোর ঘরের পাশে মসজিদ, তো জানাজার নামাজে আদায়ের জন্য 5-6 ঘন্টা জ্যাম ঠেলায়া জানাজায় তো দেখি আসলি, মতলবটা কোন জায়গায় বুঝতে হবে। মতলব হলো ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এভাবেই তো নামাজ চলে যাচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। আপনার ঘরের ভিতরে বরকত আসবে কেমনে? আপনি নিজেই নামাজি না, ছেলে মেয়েগুলোকে নামাজি বানাবেন কবে? আমার তো বুঝে আসে না। আর শয়তানের সঙ্গে আমাদের এমন দুষ্ট হয়েছে, এমন বন্ধুত্ব হয়েছে, প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন আছে। আল্লাহর ভয়টা আমাদের কলিজা থেকে কেমনে চলে গিয়েছে দেখেন। অফিসে ঢুকতে হবে সকাল 9টায়, ঠিক টাইম মতো না ঢুকলে বস জবাবদিহি করবে। নিজের স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম লাগিয়েছে, অ্যালার্ম সেট করেছে সকাল 8টায়। বউকেও বলছে, বউ গো 8টায় ডেকে দিও, 8টায় অ্যালার্ম দিয়ে 8টায় উঠে টাইম মতো 9টার আগে অফিসে ঢুকে। আর ফজরের নামাজে দেওয়ার জন্য ভোর 5টায় অ্যালার্ম লাগাতে পারলো না, আপনি আপনার বসের ভয়ে সকাল 8টার অ্যালার্ম দিতে পারলেন। আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর গুলামের জন্য ফজরের সময় অ্যালার্ম সেট করে আপনি ফজরের নামাজে যেতে পারলেন না। আপনি প্রমাণ করেছেন আপনার কলিজার মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। সকাল 7টা 8টা 9টায় 10টায় ঘুম থেকে উঠার জন্য যদি আপনি অ্যালার্ম সেট করতে পারেন, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস? আপনি ভোর 5টায় অ্যালার্ম লাগিয়ে আপনি 5টায় ঘুম থেকে উঠে মসজিদে যেতে পারেন না, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস? আপনার বিবেককে প্রশ্ন করুন। একজন সুস্থ বিবেকবান মুসলমান কখনোই নামাজ ছাড়তে পারে না। আপনার পরিবারে অশান্তি, ছেলে মেয়েগুলো অমানুষ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, ছেলে মেয়েগুলোকে এখনো নামাজি বানাবেন না, আপনি নিজেই তো নামাজি হলেন না, এই জন্য আমার বাবাদেরকে, ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে নামাজের পরিবেশটা নিশ্চিত করুন। যাদেরকে আল্লাহ ছেলে মেয়ে দিয়েছেন, 7 বছর বয়স থেকেই নামাজের ট্রেনিং শুরু করেন। নবীজি বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স থেকে তাদেরকে নামাজের আদেশ দাও। 10 বছর হয়ে গেলে নামাজের জন্য একটু শাসন করো, 10 বছর না কত বছর হয়ে গেছে নামাজের জন্য শাসন নাই। এই যে কবরে আপনি চলে যাবেন, এই ছেলে মেয়েগুলোকে তো মানুষ বানায় গেলেন না, নামাজি বানালেন না। আহারে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গিয়েছেন, টাকা পয়সার পেছনে, ক্ষমতার পেছনে ছুটতে ছুটতে আপনি নিজের ছেলে মেয়েগুলোকেও নামাজি বানান নাই। মনে রাখবেন, 100 বছর পরে কিন্তু আপনার নাম দুনিয়াতে কেউ মনে রাখবে না। ভালো করে শুনেন, এখানে যারা আছেন, কয়জন এখানে আছেন দাদার দাদার নাম বলতে পারবেন? এক দুজন থাকতে পারে। আমি নিজে আমার দাদার বাবার নাম জানি না, দাদার দাদার বাবার নামও এখানে অনেকে জানবেন না, আরেকটু আগে গেলে জানবেন না। বলবেন, হুজুর এই প্রশ্ন কেন করলেন? আপনি আপনার পরবর্তী জেনারেশনের জন্য এত কষ্ট করছেন, ব্যবসার জন্য, চাকরির জন্য, টাকার পয়সার জন্য ছুটতে ছুটতে 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিচ্ছেন, নেক্সট জেনারেশন তো আপনার নামটাই মনে রাখবে না। কার পেছনে ছুটছেন আপনি? নিজের বিবেককে প্রশ্ন করুন। সুস্থ বিবেক সম্পন্ন মানুষ হন, কেউ আপনার সাথী হবে না। এই কবরটা অন্ধকার, এই কবরের বাতি কেউ হবে না, আপনার আমল আপনার বাতি হবে, কবরে সাথী হবে, ঠিক কি না? 5 ওয়াক্তের নামাজের আমল করুন। যখন মসজিদে আসেন, ছেলেটাকে মসজিদে নিয়ে আসেন, আমার বোনদেরকে বলবো নিজের ছোট্ট মেয়েটাকে পাশে নিয়ে নামাজে দাঁড়ান। আপনাকে দেখে দেখে নামাজটা যখন শিখবে, আস্তে আস্তে নামাজি হয়ে যাবে। এখন বাচ্চাদেরকে মসজিদে আনলে আপনারা অনেকে বিরক্ত হন। আমি একবার এক মসজিদে ঢুকলাম, অজু করে ঢুকেছি, মুখ মুছতেছি, হঠাৎ করে শুনি কে আওয়াজ দিয়েছে এরকম। আমি ভাবলাম মসজিদে কুকুর ঢুকলো নাকি। এখন দেখি না, এক মুরব্বী বাচ্চাকে বলতেছে। বললাম, চাচা এই বাচ্চাটাকে ধমক দেন কেন? এরা মসজিদে আসলে ডিস্টার্ব করে। আমি বললাম, আপনি যে ধমকাইলেন, এত আর ধমকের চোটে কোনোদিন মসজিদে আসার নাম নিবে না। সে দুষ্টুমুখের করুক, কয়দিন করবে, কয়েকদিন দুষ্টুমি করবে, লাফালাফি করবে, এরপরে আপনার দিকে তাকায় ঠুট নাড়বে, রুকু করবে, সাজদা দিবে, এই ঢং ঢং করতে করতেই কিন্তু এরা আপনার মতো নামাজি হয়ে যাবে। আপনি বের করে দিলে নামাজি হবে না।
আমাদের মসজিদগুলোতে যদি বাচ্চারা এসে খেলাধুলা করে দুষ্টুমি করে তার মানে হচ্ছে এই বাচ্চাগুলো আল্লাহ ওয়ালা আর নামাজি হবে। বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না, পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পরিবারগুলোকে সুন্দর বানাতে হলে, জান্নাতি পরিবার বানাতে হলে, আদর্শিক পরিবার বানাতে হলে, পাঁচ নাম্বার পরিবারকে নামাজের পরিবেশ নিশ্চিত করতে হবে, ছয় নাম্বার পরিবারের মধ্যে ইসলামী সংস্কৃতির চর্চা করতে হবে। এগুলো ডিলিট করেন, গান বাজনা ডিলিট করে দিয়ে ঘরের ভেতরে বেশি বেশি কোরআনের আওয়াজ, কোরআনের চর্চা চালু করুন। কত দামি দামি সোফা, কত দামি দামি আসবাবপত্র তো কিনলেন, কয়েক হাজার টাকার বই কিনে ঘরটাকে সাজান, লাইব্রেরি বানান, ঘরের মধ্যে সবাই মিলে পড়াশোনা করেন, ইসলামকে জানেন মানেন বুঝেন, মানতে গেলে জানতে হয়, জানতে গেলে পড়তে হয়। পড়াশোনা আজ ঘরের ভেতর থেকে চলে গিয়েছে, পড়াশোনার পরিবেশ নিশ্চিত করুন, ইসলামী সংস্কৃতি ইসলামিক তাহাদিব তামাদ্দুনের প্র্যাকটিস করুন, ঘরের মধ্যে বরকত দিবেন কি। সাত নাম্বার পর্দাটা নিশ্চিত করুন, পর্দা শুধু মহিলাদের না, পুরুষেরও পর্দা আছে। মহিলাদের পর্দার আগে আল্লাহ পুরুষের পর্দা করার কথা বলেছেন, আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন নবী মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। আমার যুবক ভাইদেরকে এর জন্য বলবো, খবরদার রাস্তাঘাটে চললে বেগানা নারীর দিকে খবরদার চোখ দিও না, জেনার নিয়তে কারো দিকে তাকায়ও না, নিজের চক্ষুটাকে পবিত্র রাখো। বিয়ের বয়স হলে বিয়ে করে নাও সামর্থ্য থাকলে, সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, জেনার সাগরে ডুব দিও না। অযথাই নন মাহরাম মহিলাদের সঙ্গে কথা বলো না। আর আমার বোনদেরকে বলবো বুরখা পরিধান করেন, কলেজে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় বুরখাটা পরে যান। একজন নারী শিক্ষা দীক্ষা অর্জন করতে পারবে, চাকরি করবে, ব্যবসা করবে, ইসলামের কোনো আপত্তি নাই, বরং নারীদের সতীত্ব হেফাজতের জন্য, নারীর নিরাপত্তার জন্য ইসলাম এই পর্দার বিধান দিয়েছে। কিন্তু অনেক বেকুব আছে কয় ইসলাম পর্দার নাম করে ঘরের মধ্যে নারীদেরকে আটকায় রেখেছে। এ বেকুব, পৃথিবীতে নারী শিক্ষার কথা সর্বপ্রথম যিনি বলেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা দুনিয়ায় যখন নারীদের উপরে নির্যাতন নিপীড়ন চলছিল, নারীর অধিকার যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে যারা এই পর্দার বিরুদ্ধে কথা বলে আর মুখে মুখে নারী অধিকারের কথা বলে, তরে তলে নারীদের সঙ্গে এরাই সবচেয়ে বেশি লুচ্চামি করে। যারা নারী অধিকারের কথা বলে বলে পর্দার বিরুদ্ধে কথা বলে, তাদের হাতেই নারীরা ধর্ষিত লাঞ্ছিত হচ্ছে, ঠিক কি না? এরা নারীকে আজ বাজারের পণ্য বানিয়েছে, আর ইসলাম নারীকে বাজারের পণ্য নয়, ইসলাম আমার মা বোনদেরকে সম্মানের সিংহাসনে বসিয়েছে, ঠিক কি না? বিবাহ যারা করেছেন বউকে পর্দা করাবেন, বেপর্দা বানাইয়া রাস্তাঘাটে চলাফেরা করে এলাকার মানুষ, আপনি এলাকার মানুষের হক আদায় কইরেন না? অনেকে আছে, কথাটা হয়তো অনেকে বুঝে না, এই জন্য হাসছে, শোনেন এবার। দেখা যায় অনেকে অনেকের বউকে বেপর্দা বানাইয়া ঘর থেকে বের করে। আচ্ছা বলেন তো বেপর্দা বানাইয়া বের করার উদ্দেশ্য কি? মানুষ দেখবে আমার বইটা, মানুষ বলবে অমুকের বউ, হুম হ্যাঁ হ্যাঁ বেকুব, আপনার বউকে নিয়ে যে মানুষ উ আহ করে, নিজের কি খারাপ লাগে না? একটু কি পার্সোনালিটি নাই, আত্মসম্মান বোধ আপনার ভেতরে নাই? সব জিনিস বুঝার জন্য কোরআন হাদিস লাগে না, কমন সেন্সও খাটাতে হয়, কমন সেন্সও খাটাতে হয়। এক ভাই বিয়ে করে বউ নিয়ে বেরোইছে, ছোট ভাই একটা কয় ভাই ভাবির এমনে নিয়ে কই যান, বুরখা টুরখা দেখি নাই, কয় তোমার ভাবি কত সুন্দর এটা আমি না জানি, এলাকার মানুষ কি জানে? এলাকার মানুষেরও তো একটা হক আছে। এরকম নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখায় মানুষের হক আদায় করেন কে? একটু হাত তুলেন তো দেখি, এই সব আল্লাহর অলি। আবার অনেকে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড আয় এরকম টাঙ্গাইলে নাই। একটা কাঁচা কথা বলবো, আপনারা না বললে বলবো না, বলবো ওই যে বলে না, যেমন কুকুর তেমন মুগুর দরকার। আমাদের আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে বুঝাইতে বুঝাইতে এরা বুঝলো না, এই জন্য আজকে যেমন ইনজেকশন দেওয়া দরকার তেমনই দিচ্ছি। বলেন তো ফেসবুকটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? হ্যাঁ যুবকরা কথা বলেন, পাবলিক না পার্সোনাল? ফেসবুক পার্সোনাল সাইট,
বেকুবের মতো উত্তর। ফেসবুক পার্সোনাল না পাবলিক সাইট? বউটা পাবলিক না পার্সোনাল? তো বউ তো পার্সোনাল জিনিস, পাবলিক সাইটে আপলোড আন তার মানে হলো নিজের ব্যক্তিগত সম্পদকে, যারা ব্যক্তিগত সম্পদকে, যারা পার্সোনাল জিনিসকে যারা ফেসবুকের মতো পাবলিক সাইটে আপলোড করে, এরা নিজের বউকে পাবলিকের সম্পদ বানিয়েছে। বেহায়া, বেশরম, নির্লজ্জ, কোথাকার আত্মসম্মান বোধ বলতে কিছুই আপনার মাঝে নাই। কমেন্ট করে ওয়া ভাবি কি হ্যাপি লাগতেছে এই বেকু বাবার কমেন্টের উত্তর দে, থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করেছে, ওয়া ভাবিকে জুস লাগতেছে, এই বেকু কার জুস কে খায়? আপনার বউয়ের সৌন্দর্য অনলি ফর ইউ, আপনার জন্য আপনি দেখেন কোনো অসুবিধা? আমার অনেক বোনেরা আছেন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ফেসবুকে ফটো আপলোড দেয়, টিকটক বানায়, আছে না নাই? আমার বোনদেরকে বলবো খবরদার এগুলো ছেড়ে দাও। পর্দা করেন, পর্দার ভেতরেই কল্যাণ রয়েছে। কলেজে যান, স্কুলে যান, বিশ্ববিদ্যালয়ে যান, পর্দা করে যান, আপনি নিরাপত্তা পাবেন। তাহলে আমি আদর্শ পরিবার গঠনের জন্য বলেছিলাম 7 নম্বর, ঘরের ভেতরে পর্দার বিধান নিশ্চিত করতে হবে। ঘরে সবাই মহিলাদেরকে পর্দা করাবেন তো, আপনারাও পর্দা করবেন তো, নাম্বার 8। 8 নম্বর হলো ঘরের মধ্যে দিন চর্চা নিশ্চিত করবেন। দিন চর্চা, দিন চর্চা, দিন চর্চা কথাটা 3 বার বললাম তাকিদ দেওয়ার জন্য। দিন চর্চার পরিবেশ নিশ্চিত না করলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আজ আমরা আমাদের সন্তানগুলোকে অলেভেল এলেভেলে পড়াচ্ছি, অসুবিধা নাই, পড়ান, সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমাদের আপত্তি নাই, ইসলামেরও আপত্তি নাই, কিন্তু সিস্টেম হলো, মেথডটা হলো, একজন মুসলমানের সন্তান হিসাবে অওয়া কক ABCD শেখার আগে সন্তানকে আলিফ বা তা ফা শেখানো লাগবে। না শিখাইলে অসুবিধা নেই, আপনারই লস। মনে রাখবেন, সব সন্তানকে শিখাই ফেলেছেন কোরআন হাদিস, না শিখাইলে এটা সুসন্তান না, এটা কুসন্তান হবে। এবং আপনার কপালে এমন দুর্ভাগ্য নেমে আসতে পারে কোরআন হাদিস না শিখাইলে, এটা ডাক্তার হলেও বেনামাজি ডাক্তার হবে, এটাও অমানুষ ডাক্তার হবে, কসাই ডাক্তার হবে। ছেলে ডাক্তার বানান, কিন্তু আগে কোরআনটা শিখান, ডাক্তার বানান, দেখবেন নামাজি ডাক্তার হবে, মানবতার ডাক্তার হবে। ইঞ্জিনিয়ার বানান, এর আগে তাকে কোরআনটা শিখান, দেখবেন এই সন্তানটা ভালো ইঞ্জিনিয়ার হবে, নামাজি ইঞ্জিনিয়ার হবে। নইলে কিপ ইন ইওর মাইন্ড, এমনও হতে পারে দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য অপেক্ষা করতে পারে। কোনোদিন কি শুনছেন কোনো আলেম মা বাপকে ঘাট ধরে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? শুনছেন কখনো? পত্রপত্রিকায় দেখেছেন? দেখেছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার এরা করতে, সবাই খারাপ না। যারা খারাপ না, গিয়ে দেখেন তার মা বাপ ঠিকই তারে কোরআন শিখাইছে, ইসলাম শিখাইছে, ঠিক কিনা বলেন? সন্তানগুলোকে আগে কোরআন শিখান, কোরআন হাদিস শিখান, নামাজি বানান, ঘরের মধ্যে দিন চর্চা নিশ্চিত করুন, এরপরে তাকে সায়েন্সে পড়ান, কমার্সে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, যা ইচ্ছা তাই বানান। সিস্টেম ঠিক রাখলে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। নাম্বার 9, আদর্শ পরিবারের 9 নম্বর বৈশিষ্ট্য হলো পরিবারের মধ্যে সময়ের, পরিবারের মধ্যে সময়ের সচেতনতা থাকবে, সময়ানুবর্তিতা থাকবে। অনেক পরিবারে আছে সময়ে সচেতনতা নাই, সকালের নাস্তা বিকালে খায়, বিকালের খাবার দুপুরের খাবার বিকালে খায়, আছে না নাই? পড়ার সময় পড়ে না, খেলার সময় খেলে না, সময়ের অসচেতনতা, অসচেতনতা যেই পরিবারে রয়েছে সেই পরিবারে সমস্যা কম না বেশি। এই জন্য সময় সচেতনতা, এর প্রতি গুরুত্ব দিতে হবে। নাম্বার 10। 10 নম্বর হলো পারিবারিক গোপনীয়তা রক্ষা করবেন। ঘরের কথা কখনো বাহিরের লোককে বলবে, স্বামী স্ত্রী কখনো বাচ্চাদের সামনে ঝগড়া করবে না, এতে করে বাচ্চাদের উপরে কুপ্রভাব পড়বে। ঘরের কথা মানুষের সাথে কখনো শেয়ার করবেন না। 11 নম্বর হলো সন্তানগুলোর হক আদায় করেন। আমরা বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে মানুষ আমাদেরকে বলে, হুজুর আমাদের ছেলে মেয়েরা আমাদের কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন। আমি বলি, বাবা রে, মা বাবার খেদমতের ওয়াজ বহু হয়েছে, ওয়াজকে উল্টানো লাগবে, সন্তানের হকের ওয়াজ এখন করা লাগবে। সিস্টেম ঠিক রাখেন নাই, এক বেকুব গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে,
গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও বোকামি। সন্তানের হক আদায় করেছেন আপনি, একটা সুন্দর নামও তো রাখেন নাই তার হক, নাম রাখছেন বল্টু মন্টু ঝন্টু পিন্টু। এখানে আবার কেউ এরকম থাকলে রাগ করেন না যে হুজুর দিকে আমারে বলে গেল সব, কেমন নাম রাখছেন আপনি? নবী যে বলেছেন তাসুম্মু বি আসমাইল আম্বিয়া, নবীদের নামের সাথে মিলিয়ে ছেলেদের নাম রাখো, আলেমদের সাথে পরামর্শ করে ছেলে মেয়ের নাম রাখেন। এখন কেমন নাম শুরু হয়েছে, ছেলের নাম রাখছে সাগর, মেয়ের নাম নদী, সাগর বড় হয়ে টি শার্টে লিখছে সাগরের বুকে নদী। এই যে নাম রাখতেছে সাগর নদী, আল্লাহ যদি এই লোকটারে এই নামগুলোর মনে হয় আমাদের সমাজে নাই, এই যে নাম রাখলো সাগর নদী, এই লোকটারে আল্লাহ আরো ছেলে মেয়ে দিলে, আগের গুলোর নাম রাখছে সাগর নদী, পরের গুলো যে কি রাখতে পারে, হইতে পারে খাল বিল পুকুর নদী কুয়া, তা আগের গুলোর তো নাম এরকম। আবার আরেকজন ছেলের নাম রাখছে তুফান, তুফান আছে এরকম নাম আছে না? বললাম কিও ছেলের নাম তুফান রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছি। বললাম মানে? কয় হুজুর তুফানের সময় হয়েছে তো যেন তুফান রাখছে। মেয়ের নাম বৃষ্টি, বৃষ্টি নামে মেয়ে কি এলাকায় আছে নাকি? কি যুবকরা এত মেয়েদের খবর তোমাদের কাছে থাকে কেন? বৃষ্টি কি বৃষ্টি রাখছেন কেন? কয় হুজুর অবস্থা বুঝে এটাও ব্যবস্থা, বৃষ্টির সময় হয়েছে এই জন্য তো, তুফানের সময় হয়েছে বলে যে তুফান রাখলেন, আর বৃষ্টির সময় হয়েছে বলে বৃষ্টি রাখলেন, এখন কি বজ্রপাতের সময় আরেকটা হইলে নাম রাখবেন ঠাডা পড়ছে? কারণ আপনি তো অবস্থা বুঝে ব্যবস্থা নেন। ছেলে মেয়ের হক আদায় করুন, সুন্দর নাম রাখেন, ছোটবেলা থেকে নামাজি নামাজি বানান, ছেলে মেয়েগুলোকে সবার আগে কোরআন শিখান হাদিস শিখান পর্দা নিশ্চিত করেন। ছেলে মেয়েদের যে হক আছে হকগুলো যখন আদায় করবেন, বাবারে হুজুর আর মা বাবার খেদমতের ওয়াজ করা লাগবে না, এভাবে হক আদায় করে সন্তান লালন পালন করে দেখবেন ওয়াজ করা লাগবে না, এমনি খেদমত করবে। বুঝলে বুঝভাতা, না বুঝলে তেজ ভাতা। লাইনের কথা বলতেছি আপনাকে, সন্তানের হক আদায় করুন। নাম্বার টুয়েলভ, আদর্শ পরিবার পেতে হলে 12 নম্বর যে কাজ করতে হবে, পারস্পরিক হক আদায় করতে হবে। ফ্যামিলি মেম্বার যারা আছেন, পারিবারিক সদস্য একজন আরেকজনের হক আদায় করবেন। সন্তানরা মা বাবার খেদমত করা লাগবে। অনেক যুবক তরুণ আছে মা বাবার খেদমত করে না, কি ব্যাপার তোমার, কি হইলো, মা বাবার সঙ্গে কেন এমন আচরণ করো? মা বাপ বুড়া হয়ে গিয়েছে, একটু চিকিৎসার ব্যবস্থা করে না? এ যুবক আর তরুণ ভাইয়েরা, ছোটবেলার কথা কি ভুলে গেলা নাকি? সামান্য জ্বর হলে এই বাবা নিয়ে কিন্তু তোমাকে হসপিটালে দৌড়াইছে, আজ এই বাবা অসুস্থ তুমি একটু চিকিৎসার ব্যবস্থা করো না, আজ মা অসুস্থ একটু চিকিৎসার ব্যবস্থা করো না। কেন মা বাবার সঙ্গে এমন দুর্ব্যবহার করো? আল্লাহ শিখাচ্ছেন, খবরদার মা বাবার সঙ্গে ঝিরকি দিয়ে কথা বলো না, রাগ করে কথা বলো না, কথা কেমনে বলবা শোনো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মার্জিত ভাষায় উত্তম ভাষায় ভদ্র আর বিনয়ের সঙ্গে মা বাবার সঙ্গে কথা বলো। অর্ডার টাকা, মা বাবার হক আদায় করেন, খেদমত করেন। ঘরের ভেতরে জান্নাত রেখে কোথায় বাহিরে দৌড়াদৌড়ি করছেন? মা বাবার খেদমত করতে থাকেন, কারণ আপনার মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। ভাই বোনের হক আদায় করবেন। আপনারা আবার হক এমনভাবে বিনষ্ট করেন, অনেকে আছে মেয়েরে সম্পদ দেয় না, এই অবস্থা টাঙ্গাইলে নাই। এক বাবার চার ছেলে দুই মেয়ে সম্পদ আছে 20 শতক, শতক বুঝেন না, কানি বুঝেন, গন্ডা বুঝেন না, বিঘা বুঝেন, কি বুঝেন? শতক। এক বাবার সম্পদ আছে 20 শতক, কয় শতক? ছেলে চারটা মেয়ে দুইটা, হিসাব করে 4 পাঁচা 20, চার ছেলেকে 5 শতক করে 4 পাঁচা 20, খালাস। মেয়ে দুইটাকে কিছু দিল না, বিয়ের সময় বললো মা গো তোরে তো কিছু দিলাম না, আব্বু তোকে শুধু দোয়া দিলাম। মা বোনটা তো মহিলা প্যান্ডেল থেকে শুনতেছে, মা বোনদেরকে বলবো আপনি বলবেন আব্বু দোয়া লাগবে না, জিনিসটা দিয়া দেন, এটা আপনার হক। এই হক যারা নষ্ট করবে ওই বাপ যত আল্লাহওয়ালা হোক, যত বড় হাজি হোক, যত বড় দানশীল হোক, নবীজি বলেছেন ওই বাপ যে মেয়েকে ঠকায় কিয়ামতের দিন জালেম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। মেয়ের হক নষ্ট করছেন, এটা তো ইসলাম শেখায় নাই, এই পরিবেশ আপনারা তৈরি করেছেন, এটা আপনারা করছেন, এটা বর্জন করুন। ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, সম্পদ কিভাবে বন্টন করে দিতে হবে ছেলে মেয়েদের মধ্যে উত্তরাধিকারের মধ্যে, এজন্য সব কোরআনে ডিটেইলস দেওয়া আছে না নাই,
মাদ্রাসায় ফরাইজ পড়ানো হয়, মাওয়ারিজ পড়ানো হয়, এবং যারা ল নিয়ে পড়াশোনা করে এলএলবি এলএলএম সেখানেও তাদেরকে এই ল অফ ইনহেরিটেন্স মুসলিম লতে পড়ানো হয়। এই ল অফ ইনহেরিটেন্স এর কার্যকারিতা যদি সমাজে থাকত তাহলে মেয়েরা আজ বঞ্চিত হতো না, ঠিক কি না? আমি তো মন ভরে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু ওই যে নসিবের কারণে আসলাম, এবং আমি পয়েন্টগুলোকে অনেক শর্ট করে দিয়েছি, অনেক বেশি কথা আমি বাদে দিয়েছি সময়ের কারণে, এবং বলছিলাম 9টার আগে ছেড়ে দেবো, 9:10 হয়ে গিয়েছে। আমি জানি আপনারা আমার প্রতি অখুশি থাকবেন কিন্তু আমাকে ক্ষমা চেয়ে নিতে হচ্ছে, কারণ অনেক ভাইরা, হাজার হাজার ভাইরা অপেক্ষা করছে। আল্লাহ সুযোগ দিলে, তৌফিক দিলে ভবিষ্যতে দেখা হবে ইনশা। 13 নম্বর পয়েন্ট হলো, আদর্শ পরিবার পেতে হলে আদর্শ পরিবারের জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে দোয়া করতে হবে। দোয়াটাও শিখিয়েছেন কি? আল্লাহ বললেন দোয়া করো, রব্বানা হাবলানা, পরেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি চমৎকার দোয়া আল্লাহ শিখালেন, মান্দারে দোয়া কর, অগর আমার স্ত্রী আর আমার সন্তানদেরকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন, বলেন আমিন। অনেকে শুরুতে আসছে, অনেকে শেষে আসছে, পয়েন্টগুলো এই জন্য রিপিট করছি, সবাই শুনেন। অনেকে শেষে আসছেন তো তাল বুঝে নাই। আদর্শ পরিবার গঠনের জন্য আমরা 13টা ফর্মুলার কথা বলেছি, কয়টা? 1 নম্বর, দেখি কারা কারা মনে রাখছে। 1 নম্বর কি বলেছিলাম? এই তো কয়েকজন বলেছে, উত্তম জীবন সঙ্গী নির্বাচন করা। 2 নম্বর কি বলেছিলাম? স্বামী স্ত্রী পারস্পরিক ভালো আচরণ করা। 3 নম্বর, ঘরের মধ্যে সালামের পরিবেশ নিশ্চিত করা। 4 নম্বর, ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানানো, অর্থাৎ ঘরে বেশি বেশি কিসের তালাবাত করা। নাম্বার 5, 5 নম্বর, ঘরের মধ্যে নামাজের পরিবেশ নিশ্চিত করা। নাম্বার 6, ঘরের মধ্যে ইসলামী সংস্কৃতিটা, ইসলামিক কালচারটা ঘরের মধ্যে ডেভেলপ করা। নাম্বার 7, 7 নম্বর, ঘরের মধ্যে পর্দা নিশ্চিত করা। নাম্বার 8, ঘরের মধ্যে বা সন্তানদেরকে দিনচর্চা নিশ্চিত করা। নাম্বার 9, 9 নম্বর, সময়ের প্রতি সচেতনতা থাকা। নাম্বার 10, 10 নম্বর, পারিবারিক গোপনীয়তা রক্ষা করা। 11 নম্বর, সন্তানগুলোর হক আদায় করা। এরপরে 12 নম্বর বলেছি, পরস্পরের হক আদায় করা। 13 নম্বর, সবসময় কার কাছে দোয়া করা। এই 13টা কাজ করতে পারবেন তো সবাই? এখন ওয়াজ মাহফিলগুলোতে আউলগিরি আর বাউলগিরি করলে চলবে না। অনেকে আছে ওয়াজে এসে সিনেমার গান গাইতেছে, আউলগিরি বাউলগিরি করতেছে, এগুলা থেকে দূরে চলে আসুন। এই ময়দানটাকে আর কলুষিত বানাবেন না, এটাকে দিন চর্চা আর দিন প্রচারের জায়গায় পরিণত করুন। এখন এই ময়দানকে আমরা কলুষিত করে ফেলতেছি বলে ইসলাম বিরোধীরা এই মাহফিলকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে, এর জন্য আপনারাই দায়ী। কারণ মাহফিলগুলোকে আজ আপনারা হাসি তামাশার জায়গায় পরিণত করেছেন। কে 24 ইঞ্চি 26 ইঞ্চি আনবে? কে নারী থেকে পুরুষ হওয়া বক্তা আনবে? কে নৌ মুসলিম বক্তা আনবে? কে গায়ক আউল বাউল আনবে? এগুলো নিয়ে আজ খেলা টেনে নাও। মাহফিলগুলোকে দিন চর্চার জায়গা বানান, মানুষ হেদায়াত পাবে। সময়ে সময়ে দিনে দিনে দেখবেন কোরআনের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই আল্লাহর কোরআনকে ভালোবাসি কম না বেশি।